আছেন গানে, তারা রইল কপাট গাইতে ইচ্ছা করতো। কাজী আমরা যখন যুদ্ধে যাব তখন কাজীর গান গাইব, আমরা যখন কারাগারে যাব তখনও কাজীর গান গাইব, আমরা যখন ফিরে আসবো তখনও কাজীর গান গাইব। এই ছিল কাজী নজরুল ইসলাম। আমাদের কাজী নজরুল ইসলামকে জানতে হবে, বুঝতে হবে। তিনি সারাটা জীবন মানুষের জয় গান গেয়েছিলেন। নজরুল ইসলাম এখন তো আমার একার নয়, আপামর বাঙালি সারা বিশ্বে, যারা যে যে জায়গায় বাঙালি আছে তাদের সাথে কোনো না কোনোভাবে নজরুল মিলেটে। সুতরাং তার একটা এত বিখ্যাত গানকে নিয়ে যখন এরকম একটা কাটা ছেঁড়া চলছে, তখন আমি ভাবতে পারিনি যে আমার পরিবার থেকে এই আঘাতটা আসছে। যদি আমি এটা ভাবতাম তাহলে আমি প্রথমেই সেটাকে বন্ধ করার চেষ্টা করতাম। আর যিনি বলছেন কল্যাণী কাজী এর পেছনে আছেন, আমার সন্দেহ উনি কল্যাণী কাজীকে ঢাল করে এই কাজটা করেননি তো, কল্যাণী কাজীকে ঢাল করে করেননি তো। কারণ আমার যতদূর ধারণা, মা যখন এই পারমিশনটা দেন তখন মায়ের বয়স 86 বছর, আমার যদি খুব ভুল না, একজন 86 বছরের মহিলা এতদিন ধরে যিনি নজরুলকে বুকে ধরে বেঁচে রইলেন, আজকে যাই হোক 7 মাস আগে ওনার কী মতিভ্রম হলো, রহমান করবেন এটা আনন্দের বিষয়। আমি একটু আগেও আমার বক্তৃতায় বলেছি, আমার কথাতে মিডিয়ার সামনে বলেছি, যখন কল্যাণী কাজী যখন মোহাম্মদ রফি সাহেব গিয়েছিলেন ঠিক এইভাবে আনন্দিত হয়েছিলেন, যখন অনুপ জড়টা গিয়েছিলেন আনন্দিত হয়েছিলেন, এখানকার শিল্পীরা যখন গান মা তোলান ঠিক এইভাবে আনন্দিত, দেখ আমি এটা দাদুর এই সুরটা ঠিক ঠিক গাইছে, এটাই মায়ের আনন্দ ছিল। মিউজিক যে কেউ চেঞ্জ করতে পারেই, কেননা ওয়াইএস বলকি দাদুর গানকে অন্যরকমভাবে মিউজিক সেট করেছেন, ওটাই সেখানে তো একটা প্রতিবাদ আসেনি, সেখানেও তো একটা নজরুলকে নিয়ে কোনো কথা ওঠেনি। আজকে হঠাৎ কী হলো যে কাজী অনির্বাণ কল্যাণী কাজীকে দায়ী করে দিলেন, একজন মৃত্যু পথযাত্রীকে এইভাবে দায়ী করে উনি বলছেন যে যা করেছেন কল্যাণী কাজী করেছেন, আমি উইটনেস। আর আপনারা জানেন যদি আইন ঘাটেন তাহলে দেখবেন 75 বছরের ওপর যদি কোনো পুরুষ বা মহিলা কিছু করতে যায় তার একজন সাপোর্ট লাগে, সেই সাপোর্টটা কে, হয় কোনো আইনজীবী থাকবে নাহলে তার কোনো পরিবারের কেউ থাকবে। তাহলে যখন কাজী অনির্বাণের দায়িত্ব নিয়েছে, পুরো লাইবিলিটি কাজী অনির্বাণকে নিতে হবে, তার জন্য কবি পরিবার কেন দায়ী হবে, সবাইকে কেন ম্যালাইন করা হবে? ওই আরামের সাথে কথা বলবো না আমি, কেন এয়ারামের সাথে তো ডিরেক্ট কন্ট্যাক্ট হয়নি, হয়েছে রায় কাপুর প্রোডাকশনের সাথে। আমরা আইনি চিঠি ওদেরকে পাঠাবো, আমাদের যা বক্তব্য আমরা যে লিগাল সেইটা জানাবো, এবং ওদেরকে বলবো, অনুরোধ করবো অবিলম্বে যেন এই গান সিনেমা থেকে তুলে নেওয়া হয় এবং অরিজিনাল গান যেন আবার সেখানে রাখা হয়। যেহেতু কল্যাণী কাজী পারমিশন দিয়েছে, আমার এখানেও কিছু বলার আছে, যেহেতু কল্যাণী কাজী পারমিশন দিয়েছে ধরে নিলাম উনি 2 লাখ টাকা নিয়েছেন, আমি জানি না উনি 200 টাকা হাতে পেয়ে কোনোদিন গুনে দেখেছেন কিনা, কেননা প্রোগ্রামে উনি গেছেন, যে চুক্তিতে ওনার সাথে কথা হয়েছে তার থেকে কম টাকা দেওয়া হয়েছে, বাড়িতে এসে উনি খাম খুলে অবাক, উনি হাসছেন, উনি জানিস তো আমাকে ঠকাল বলেছেন, আমি জানি, আমি তার ছেলে হয়ে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এক নম্বর, দ্বিতীয় কথা হচ্ছে যে 200 টাকা গুনতে গিয়ে 10 বার হাত কাঁপে, সে 2 লাখ টাকার স্বপ্ন দেখে। আর আমার মাকে যদি যারা এখানে আপামর কলকাতাবাসী যারা চেনে আমার মাকে কল্যাণী কাজী হিসেবে, আমি দাবি করছি 70-75 বছর উনি বাসে বাসে ট্রাভেল করতেন, ওনার নিজস্ব কোনো গাড়ি ছিল না, ওনার কিচ্ছু ছিল না, উনি যে একটা দামি শাড়ি পরতেন না, উনি একটা দামি গয়না পরতেন না। আজকে অনির্বাণ 2 লাখ টাকা কল্যাণী কাজীর অ্যাকাউন্টে গেছে বললে আমি মেনে নেবো, ডেবিট কার্ড ব্যবহার করেছেন করে কাজী অনির্বাণ টাকা তুলেছেন ওখান থেকে, আই এম ড্যাম শিওর। তার কারণ হচ্ছে ডেবিট কার্ড থেকে ওনার টাকা তোলা সহজ, আর মাকে উনি ঢাল করেছেন যাতে প্রথম কোপটায় সেই কল্যাণী কাজীর নামে ওপর পড়ে, আমি যেন ওখান থেকে পাস আউট হয়ে যেতে পারি। এটা কি হতে পারে না আমার দাদা, আপনি ধোয়া তুলছি মাথা না, যেটা করেছেন উনি নজরুল পরিবার শুধু না আপন বাঙালির বুকে ছুরি মেরেছেন। আমি এর বিহিত চাই, যারা আছেন প্রত্যেককে সোচ্চারতি বলি এই ঘৃণ্য কাজের অপরাধে, এবং আমি মনে করি আমরা ওর এগেনস্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি।